আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা অনেকেই নতুন ভোটার হতে চাই, অর্থাৎ অনেকেই আমরা প্রবাসে থাকি, তো পরবর্তীতে বাড়িতে আসার পরে ভোটার হতে চাই, অথবা ভোটার তালিকা হওয়ার সময় আমরা অনেকে বাদ পড়ে যাওয়ার পরে পরবর্তীতে আবার ভোটার হতে চাই। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ঘরে বসে নিজের হাতের মোবাইল ফোনটি দিয়েই ভোটার হতে পারি সেটাই দেখাবো আমরা আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ প্রসেসটি জানার জন্য ভিডিওটি কোনো অংশ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সেজন্য প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ বক্সে টাইপ করব NID স্পেস BD, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে সেটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা এখানে দেখেন নিচে লেখা আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন, তো আমরা এখানে আবেদন করুন এই অপশনটিতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এরকম একটা ফর্ম দিয়ে দিবে। তো এখানে আপনারা প্রথমেই পুরো নাম ইংরেজিতে দিয়ে দিবেন, এরপরে জন্ম তারিখ এগুলো বসায় দিবেন। তো আমি এখানে ইংরেজিতে পুরো নাম, জন্ম তারিখ এবং ক্যাপচা কোডটি পূরণ করে আসছি। তো আমার নাম, জন্ম তারিখ এবং ক্যাপচা দেওয়া হয়ে গেছে, আমি এখন বহাল অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন, আপনার কাছে থাকা সচল একটি মোবাইল নম্বর দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। তো আমার মোবাইল নম্বর দেওয়া হয়ে গেছে, এখন আমি বার্তা পাঠান এই অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন আমার মোবাইলে একটি SMS চলে আসছে। তো আমি SMS এর যে কোডটি আছে, ভেরিফিকেশন কোডটি, সেই কোডটি এখানে বসিয়ে দিব। তো আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিয়েছি, এখন বহাল এই অপশনটিতে ট্যাপ করব। তো এরপর এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসছে। তো ইউজার নেম, এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন, এরপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর পুনরায় পাসওয়ার্ড লিখুন। এখানে আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাই আবার দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন আমি বহাল এই অপশনটিতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো এখানে প্রোফাইল, পাসওয়ার্ড পরিবর্তন, তো আমরা এখানে বিস্তারিত প্রোফাইল এই অপশনটিতে ট্যাপ করব। বিস্তারিত প্রোফাইলে ট্যাপ করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো আমরা এখান থেকে এডিট অপশনটিতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখেন এরকম একটা ফর্ম আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা নাম বাংলাতে, এরপর লিঙ্গ নির্বাচন করব, রক্তের গ্রুপ নির্বাচন করব, জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দিব, জন্মস্থান দিয়ে দিব এবং জাতীয়তা দিয়ে দিব, পিতার নাম, তারপর পিতার নাম ইংরেজিতে, পিতার NID আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে ঘরগুলোতে লাল স্টার মার্ক দেওয়া আছে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে, আর অন্যান্য ঘরগুলো আপনি পূরণ করতে চাইলে পূরণ করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে মাতার তত্ত্ব, বৈবাহিক অবস্থা, এই সবগুলো পূরণ করে ফিরে আসছি। তো আমার সবগুলো তত্ত্ব পূরণ করা হয়ে গেছে। তো এখানে দেখেন নাম আমি বাংলাতে দিয়েছি, নাম ইংরেজিতে দিয়েছি, এরপর লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, এরপর জন্মস্থান, পিতার নাম বাংলাতে ইংরেজিতে, এরকমভাবে আমি সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করে নিয়েছি। তবে এখানে আপনার পিতা বা মাতা যদি মৃত হয় তাহলে এখানে মৃত অপশনটিতে টিকমার্ক দিয়ে নেবেন। তো আমরা পরবর্তী অপশনটিতে ট্যাপ করছি। পরবর্তী অপশনটিতে ট্যাপ করার পর দেখেন আরও একটি ফর্ম আমাদের সামনে চলে আসছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, এরপরে অন্যান্য তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমি তথ্যগুলো পূরণ করে ফিরে আসছি। তো আমি এখানে ফর্মটা পূরণ করেছি, দেখেন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি সর্বশেষ যে শ্রেণী পাস করেছেন সেটা এখানে দিয়ে দিবেন, তারপর পেশা, আপনার পেশা দিয়ে দিবেন, এরপর অসমর্থতা, এই অপশনটি যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য, এরপরে দেখেন শনাক্তকরণ চিহ্ন, এগুলো আপনি চাইলে দিলে দিতেও পারেন নাও দিতে পারেন, এরপরে নিচে আছে ধর্ম, সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, এরপর আছে মোবাইল নম্বর। তো মোবাইল নম্বর আমরা আগে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি পরবর্তী অপশনটিতে ট্যাপ করব। এখন আমাদের সামনে আরও একটি ফর্ম দিয়ে দিয়েছে, দেখেন এখানে আমাদের ঠিকানা সিলেক্ট করে দিতে হবে, এই সকল ঠিকানাগুলো আপনারা পূরণ করে নেবেন। তো আমি আমার ঠিকানাটা পূরণ করে আসছি। তো আমি এই ফর্মটি পূরণ করে চলে আসছি। তো আমি দেখেন কীভাবে পূরণ করছি, অবস্থানরত দেশের নাম আমি এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি, আপনারা যারা প্রবাসে থাকেন বা অন্য অন্য কোনো দেশে থাকলে সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন, এরপরে ভোটার ঠিকানা, আপনি বর্তমান ঠিকানায় ভোটার হতে চান নাকি আপনার স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন, এরপর দেখেন ঠিকানাগুলো সিলেক্ট করে দিবেন, বিভাগ, জেলা, উপজেলা, তারপরে RMO, এখান থেকে RMO থেকে আপনি দেখেন পল্লী আছে, পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, ক্যান্টনমেন্ট, আপনি যে অপশনে পড়েন, আমার যেহেতু পল্লী সেক্ষেত্রে আমি পল্লী নির্বাচন করলাম, তারপরে ইউনিয়ন, মৌজা, গ্রাম বা রাস্তা, এরপর বাসা বা হোল্ডিং নম্বর। এখন কথা হচ্ছে আপনার হোল্ডিং নম্বর অনেকেই দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের বাড়ির নামটা দিয়ে দিবেন এখানে। একইভাবে আপনারা স্থায়ী ঠিকানাও পূরণ করে নেবেন। তো এরপরে আপনারা সর্বশেষ নিচে দেখবেন আছে ভোটার এরিয়া, অর্থাৎ আপনি আপনার এলাকায় যেই কেন্দ্রে ভোট হয় সেই ভোটার কেন্দ্রের নামটা আপনার এখানে দিয়ে দিবেন। তো এরপর এখানে পরবর্তী অপশনটি সিলেক্ট করবেন। পরবর্তী অপশনটি সিলেক্ট করার পর দেখেন এখানে লেখা আছে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। এখান থেকে আমরা পরবর্তী অপশনটি আবারও সিলেক্ট করব। এখানে দেখেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। তো আমি এখান থেকে সাবমিট অপশনটি সিলেক্ট করব। তো দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু প্যান্ডিং রয়েছে, তো আমরা এখান থেকে ডাউনলোড এই অপশনটিতে ট্যাপ করব।
তো ডাউনলোড অপশনটিতে ট্যাপ করার পর কিন্তু এই ফর্মটা অর্থাৎ যে ফর্মটা আমরা এতক্ষণ পূরণ করেছি সেটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এটাকে এখান থেকে ওপেন করি, তো দেখেন আমাদের ফোনে একটি ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তো এই ফর্মটি আপনারা কোনো একটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। তো এই ফর্মের মধ্যে আর কি কি কাজ করতে হবে সেটি আমি আপনাদেরকে ডেস্কটপ স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এবং এর সাথে আর কি কি কাগজপত্র নিয়ে আপনাকে নির্বাচন অফিসে জমা দিতে হবে সব কিছু আমি বিস্তারিত বলবো। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আমরা ফর্মটাকে ওপেন করে নিলাম। তো এই ফর্মে আপনাদের আর কি কি কাজ আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখানে দেখবেন একেবারে ফর্মের 33 নম্বর যে অপশনটি রয়েছে আবেদনকারীর প্রত্যয়ন, এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্বাক্ষর বা টিপসই দিতে হবে। এরপর 34 নম্বরে দেখেন একটা অপশন আছে শনাক্তকারীর এনআইডি নং, এটা হচ্ছে আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বারের এনআইডি নাম্বারটি এখানে দিবেন এবং তার স্বাক্ষর এখানে নেবেন। আর আপনি যদি শহর এলাকায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে কমিশনারের এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং তার স্বাক্ষর এখানে নিয়ে নেবেন। তো ফর্মের মধ্যে এতটুকুই আপনার কাজ শেষ। এরপরে আপনি এই ফর্মটি প্রিন্ট কপির সাথে আপনারা যে কাগজপত্রগুলো জমা দিবেন সেগুলো হচ্ছে, আমি একটি লিস্ট আকারে বলছি। 1 নম্বরে আপনার স্কুল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা PSC বা JSC বা SSC ACC অর্থাৎ আপনার সর্বোচ্চ যে সার্টিফিকেটটি আছে অথবা SSC সার্টিফিকেট আপনি জমা দিতে পারেন, সেটার ফটোকপি আপনি জমা দিবেন। এর সাথে আপনাকে আপনার পিতামাতার NID কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এরপরে আপনাদেরকে নাগরিক সনদপত্র বা প্রত্যয়নপত্র, অর্থাৎ যারা আমরা গ্রামে বসবাস করি তাদের চেয়ারম্যান সার্টিফিকেট নামে যে একটা প্রত্যয়নকে আমরা চিনি সেটা আপনারা দিয়ে দিবেন। এছাড়া আপনি যদি শহরের বসবাস করে থাকেন সেক্ষেত্রে কমিশনারের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে জমা দিবেন। এরপরে আপনাকে আপনার জন্মসনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে, এবং যে জন্মসনদের সত্যায়িত ফটোকপি জমা দিবেন সেই জন্মসনদটি অবশ্যই অনলাইনে থাকতে হবে। তো এগুলো জোগাড় করার পর আপনি এই ফর্মটা প্রিন্ট করে এবং এই যে কাগজপত্রগুলোর কথা আমি বললাম সেগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন কমিশনে বা নির্বাচন অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে এগুলো জমা দিবেন। তো আপনি সেখানে জমা দেওয়ার পর তারা আপনাকে একটি ডেট দিয়ে দিবে বা একটি তারিখ দিয়ে দিবে, অথবা এই তারিখটা আপনাকে পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন আবেদন করার সময় সেই মোবাইল নাম্বারে তারা SMS-এর মাধ্যমে জানাতে পারে। তো তারা যে ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনি গিয়ে সেখানে হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস এবং ছবি তুলে আসবেন। তো এগুলো দিয়ে আসলে পরবর্তীতে আপনাকে আবারও SMS-এর মাধ্যমে যখন NID কার্ডটি সম্পন্ন হয়ে যাবে তখন জানানো হবে যে NID কার্ডটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন অনেকে বলতে পারেন যে যারা প্রবাসী আছে তারা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বা ছবি বা তারা চোখের আইরিস কিভাবে দিবে। তো সেক্ষেত্রে আমি তাদের জন্য একটা বিষয় সাজেস্ট করব। তো প্রবাসী ভাইরা যখন আপনারা বিদেশ থেকে আসবেন তখন আপনারা এই কাজটা সাথে সাথে করবেন, কারণ এই কাজটা প্রসেসিং হতে কিছুটা সময় লাগে। তো এই আপনি দেশে থাকা অবস্থায় যাতে আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ছবি আইরিস সবগুলো নেওয়া যায় সেজন্য আপনারা যখন দেশে আসবেন তখন এই কাজগুলো দ্রুত করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনারা ঘরে বসে ভোটার হতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।